অমরিকুশে বইমেলার শেষ ছুটির দিনে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সকালে শিশু প্রহরে শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশুতোষ বইয়ে বিক্রি বেশি বলে জানলেন বিক্রেতারা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউসুফ রানার প্রতিবেদনে বিস্তারিত। বিদায়ের সুর বাজছে অমরিকুশে বইমেলায়। শেষ শুক্রবারে অভিভাবকদের হাত ধরে মেলায় আসে শিশু কিশোররা। খুদে সোনামণিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশু চত্বরে ছিল তাদের সরব উপস্থিতি। আমার সাথে মেলায় এসেছি বই কিনতে, ভূতের বই আর মিষ্টি সেরার বই, হালুম দেখেছি, সব বই দেখেছি। শেষ সময় এসে বেড়েছে বই বিক্রিও। বিশেষ করে সকালে শিশুতোষ বই বেশি বিক্রি হয়েছে বলে জানান বিক্রেতারা। ভূতের বই আছে, তারপর রকিব হাসানের কিছু গোয়েন্দা কাহিনী আছে, এগুলো ভালো বিক্রি হচ্ছে। আশা করছি আজ এবং আগামীকাল শেষ সময়ে ভালো বেচা কেনা হবে। মেলায় সিসিমপুরের আয়োজন শিশুদের বইমুখী করতে ভূমিকা রাখছে বলে জানান আয়োজকরা। টুকটুকি বই পড়তে পছন্দ করে, তার সাথে সাথে সব শিশুরা তারাও বই ভালোবাসে, বই কিনতে চায় তারা। এবারের মেলার আয়োজন অন্যবারের তুলনায় ভালো ছিল বলে মন্তব্য করেন লেখকরা। যেহেতু আমি প্রবাস থেকে আসি, আমার প্রকাশনাটা কিছুটা মেলা কেন্দ্রিক। আনুষঙ্গিক যে সুবিধাগুলো আছে, যেগুলো এবছর ছিল না, আমার কাছে মনে হয় প্রতি বছর ধাপে ধাপে সেগুলোর বাস্তবায়ন করলেই বইমেলাটা আরও প্রাণবন্ত হবে। বিকেলে মেলা আরও জমে উঠবে বলে জানান বিক্রেতারা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।